হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ট্রাভেলস করতে যাচ্ছি মিয়ামি এই পরিবহনে। কুমিল্লা থেকে যাব রাজধানী ঢাকা, আর রাস্তার সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে অবশ্যই ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার মিয়ামি পরিবহন বাস কাউন্টারের সামনে। এই বাসটি হচ্ছে আজকে আমার টুরমেট হিসেবে থাকছে। এটা করেই আমি কুমিল্লা থেকে যাব রাজধানী ঢাকায়। আর এখন বাজে দুপুর 1:20। আজকের বাসটি ছাড়তে এখনও 20 মিনিটের মতো হাতে সময় রয়েছে। চলুন এরই ফাঁকে আমরা বাসের সিটগুলো দেখে আসছি। এই বাসের সামনে 6টি সিট রয়েছে বিজনেস ক্লাস চেয়ার কোচ, অর্থাৎ 2:1 পজিশনে ভাগ করা হয়েছে। আর এই বাসটির পিছনে সিট রয়েছে ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাস সিট রয়েছে 36টি, 2:2 ফরমেশনে ভাগ করা হয়েছে। আর বিজনেস ক্লাস সিট রয়েছে 6টি, 2:1 পজিশনে ভাগ করা হয়েছে। আর প্রতিটা সিটের উপরে রয়েছে একটি করে নেডিং লাইট এবং এসি কন্ট্রোলার, সেখান থেকে আপনারা কম বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সিটের সামনের অংশে রয়েছে একটি করে নেট। এখন যদি বিজনেস ক্লাস অথবা প্লাটিনাম ক্লাস যেটাই বলেন না কেন, এই সিটটি সম্পর্কে যদি আসি, এই সিটটিতে বসে একজন মানুষ কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন। আর সিটের পিছনে রয়েছে একটি নেট, সেখানে আপনারা পানির বোতল অথবা চিপসের প্যাকেট রাখতে পারেন। আর সিটের উপরে রয়েছে এসি কন্ট্রোলার, সেখান থেকে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। আর এটি হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড, এখান থেকে চালক সাহেব তার গাড়ি নিয়ন্ত্রণ করবেন। চলুন আমরা অনেক কথাই বলে ফেলেছি, এখন ভিডিওটি আমরা সম্পূর্ণ উপভোগ করি। গাড়িটি 10 মিনিটের লেট করে কুমিল্লা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখন যদি আমি এই বাসটির ভাড়া সম্পর্কে যদি আসি, এই বাসের বিজনেস ক্লাস সিটের ভাড়া পড়বে 650 টাকা, আর নর্মাল ইকোনমি ক্লাস সিটের ভাড়া পড়বে 550 টাকা। আমার মতে এই বাসটির বিজনেস ক্লাস সিটে আসা অনেক বেটার হবে, কারণ 50 টাকা ভাড়া বেশি দিয়ে বিজনেস ক্লাস সিটে আসাটাই বেটার হবে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমার এই চ্যানেলটির নাম চেঞ্জ করে রাখা হয়েছে এসকে ভবন বাংলা, এবং আগের যে চ্যানেলটির নাম ছিল সেটি চ্যানেলটি সার্চ করলে খুঁজে পাওয়া যেত না। আপনাদের কাছে এই নামটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এসকে ভবন বাংলার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে দেখতে চলে আসি কুমিল্লার ক্যান্টারবার কাউন্টারে, আর এখান থেকে কিছু যাত্রী নিয়ে আবারও রওনা দেব। ভিডিওটা এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি আমি, যাতে আপনারাও আমার সঙ্গে কুমিল্লা থেকে ঢাকা বাস জার্নি করছি এটা মনে হয়।
দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর রাস্তা ফাঁকা থাকার ফলে বাসের স্পিডটাও অনেক ছিল এবং এই রাস্তার দুপাশের সবুজ গাছগাছালির সৌন্দর্য দেখতে খুব ভালো লাগছিল এবং এই ধরনের রাস্তাগুলোই বেশি আমার কাছে পছন্দ হয়ে থাকে। দু সাইডে ন্যাচারাল থাকবে এবং মাঝখান দিয়ে রাস্তা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে গেলে এই ধরনের রোডগুলো বেশি দেখা যায়, সেখানে গাছগাছালির পরিমাণটা একটু বেশি থাকে। রাস্তা ফাঁকা থাকার ফলে আমরা খুব তাড়াতাড়ি চলে এসে দাউদকান্দি সেতুর টোল প্লাজার সামনে। এখান থেকে টোল শোধ করে আমরা দাউদকান্দি সেতুর উপরে উঠেব, আর বাহিরের আবহাওয়া দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণ বাহিরে রোদ উঠেছে। লাস্টে দাউদকান্দি ব্রিজ ক্রস করে বাউসিয়া বাজারের খুব কাছে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাউসিয়া বাজার ক্রস করব। আমরা দেখতে দেখতে চলে এসেছি মেঘনা ব্রিজের কাছে, আর মেঘনা ব্রিজ ক্রস করে চলে যাব সোনারগাঁও। সোনারগাঁওর পরে আমরা পাব ঢাকা। সামনে দেখতে পাচ্ছেন একটি পুলিশের টহল গাড়ি, আর বর্তমানে হাইওয়েতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় পুলিশের টহল গাড়ি এ রুটে দেখা যায় বেশিরভাগ।
বর্তমানে আমরা অবস্থান করছি সোনারগাঁয়ে, আর খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারবো ঢাকা। ঢাকা থেকে কুমিল্লার আমার আরো একটি এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি উপরে দেওয়া আই বাটনে দিয়ে দেব এবং ভিডিওর শেষে অ্যাড স্ক্রিন থেকে আপনারা দেখতে পারেন ভিডিওটি। আমার এ রোটে আরো বেশ কয়েকটি ভিডিও রয়েছে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এসব জেলারও ভিডিও রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এবং আপনারা যদি পছন্দের জেলা হয়ে থাকে সেগুলো কমেন্টস করে আমাকে জানাতে পারেন, এবং কোন বাসের ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন, সেগুলো নিয়ে আমি খুব দ্রুতই হাজির হব এই চ্যানেলে। আশা করি আপনাদের অবশ্যই মতামত পাব এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এবং আপনাদের সাপোর্টে আমি অনেক দূর আগাতে পারব। আর আপনাদেরকে অবশ্যই আরো নতুন নতুন ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।